এর পেছনে একটি বড় কারণ হিসেবে সবাই বলছে, পত্রপত্রিকায় লেখালেখি হচ্ছে এবং চারিদিকে কথা হচ্ছে যে বাংলাদেশ দলের সবচেয়ে সফল খেলোয়াড়, সবচেয়ে ভালো ব্যাটসম্যান আসাদ আহমেদ, তিনি কিন্তু পুরো সিরিজ জুড়ে এক ধরনের ব্যর্থতার চাদর মুড়ি দিয়ে আছেন। জনাব সুমন, আপনি জানেন যে এই যে আসাদের ব্যর্থতা, এ কারণে অনেকেই মনে করছেন যে তার দিন শেষ। আপনি বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক, আপনি কি মনে করেন যে আসলেই কি আসাদের দিন শেষ? মনে হয় ঠিক আমি এই বিষয়ে একমত হতে পারছি না। দেখুন, আসাদ কিন্তু আমাদের একজন খুব স্পেশাল খেলোয়াড়। আমরা একটা কথা ক্রিকেটে সবসময় বলে থাকি যে ক্লাস ইজ পার্মানেন্ট, ফর্ম ইজ টেম্পোরারি। আপনি দেখে থাকেন গত সিরিজে কিন্তু ইন্ডিয়ার সাথে কিন্তু অসাধারণ খেলা খেলেছিল এবং ওর কারণে কিন্তু আমরা সিরিজটা জিততে পেরেছিলাম। ওই সিরিজটা কিন্তু আমাদের জন্য খুব স্পেশাল একটা সিরিজ ছিল। কাল আমি লড়বো, দেশের জন্য খেলবো, দেশের বিজয় আমি ছিনিয়ে আনবই। আজ পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের শেষ ম্যাচে পাকিস্তান প্রথম ইনিংসে করেছে 272 রান। বাংলাদেশ কি পারবে সেই রান চেস করে জয় ছিনিয়ে আনতে? ওই এটু, তুই যদি 0 রানে আউট না হোস, তাহলে তোর MI2 দুনিয়া থেকে আউট হয়ে যাবে। তোকে বলেছিলাম না, টাইগাররা 71-এর মতো জেগে উঠেছে। আসাদ এখনো নামছে না কেন? 9টি উইকেট পড়ে গেল, আমরা বোধহয় হেরে গেলাম। এক বলে 4 রান দরকার, আল্লাহই জানে কি হয়। কিরে, কোথায় যাচ্ছিস? সেলফি হবে না? কার সাথে সেলফি তুলব? তোর মতো মহানায়কের সাথে, দেশের সেরা অধিনায়কের সাথে? সবসময় হিরো ভেবে যা ঈর্ষা করতাম তার সাথে জিতেছি। এর চেয়ে বড় আনন্দ আর কি হতে পারে? এই আনন্দের অংশীদার তো তুইও। তুই সবসময় সবকিছুর ঊর্ধ্বে,
এই দেশকে বড় করে দেখেছিস, আর আমি ব্যক্তিস্বার্থ বড় করতে গিয়ে আমার এই প্রিয় দেশকে তুচ্ছ করেছি। সারা জীবন বোকার মতো এক নাম্বারের পিছনে ছুটেছি, আজ বুঝলাম দেশের স্বার্থে এক নাম্বার বা দুই নাম্বার বলে কিচ্ছু নেই। বল, আমার বিচার কর দোস্ত, আমাকে শাস্তি দে। একটু